আচ্ছা ইউটিউবে সফলতার সময় কখন? ১ মাস, ২ মাস, ১ বছর বা ২ বছর, এমন করে নির্দিষ্ট সময় আছে যে সময়ের মধ্যে ইউটিউব সফলতা এনে দিবে? আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের সফলতার সময় কখন বা কোন সময় ইউটিউবের সফলতা আসবে বা ইউটিউবে নির্দিষ্ট কোনো সময় আছে কিনা যে সময়ের মধ্যে সফলতা ইউটিউব নিজেই এনে দিবে। আজকে এই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সাথে আলোচনা করব। আপনারা যারা এখনও এই চ্যানেলের নতুন দর্শক হননি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের নতুন সদস্য হয়ে যান। তো আমরা আছি ইউটিউবে সফলতা কখন বা কোন সময় আসবে। অ্যাকচুয়ালি ভাই দেখেন, ইউটিউবে নির্দিষ্ট কোনো সময় নেই যে সময়ের মধ্যে কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। তবে কিছু রুলস আছে যেগুলো মেনটেন করে চলতে পারলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি বা শীঘ্রই। ওই যে মানুষ বলে না, লেগে থাকলে বাকি হয়, ইউটিউব প্ল্যাটফর্মটা ঠিক সেরকম। আপনি যদি এখানে লেগে থাকেন, এখানে শ্রম দেন, এখানে সময় ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি সফলতা পেয়ে যাবেন। এটা হোক 1 মাস বা 2 মাস বা 1 বছর বা 2 বছর, যতদিনে লাগুক না কেন, আপনি যদি মেনটেনগুলো চলতে পারেন বা ইউটিউবে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আপনি সফলতা একদিন না একদিন পাবেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, ইউটিউবে যারা সফলতা এনেছে বা ইউটিউবে এখন যারা সফল, তারা কিন্তু একসময় আমাদের মতন ছোট ইউটিউবার ছিলেন। তারা আস্তে আস্তে এখানে সময় দিতে দিতে, পরিশ্রম করতে করতে, ধৈর্য নিয়ে কাজ করতে করতে কিন্তু তারা আজ সফলতা এনেছে বা তারা আজ সফল। তারা হঠাৎ করে কিন্তু একদিনে সফলতা আনেনি বা হঠাৎ করে কিন্তু সফলতা হয়নি। বর্তমানে আমরা যারা নতুন ইউটিউবার বা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ধৈর্য একবারে কম নাই বললে চলে। আমরা আমাদের ধৈর্যটা রাখতে পারি না ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তো ইউটিউবে যদি আপনি যদি সফলতা আনতে চান বা সফলতা যদি পেতে চান, সেক্ষেত্রে আপনার মোস্ট যে কাজটি সেটি হচ্ছে আপনার ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই একদিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা আনতে পারবেন। পাশাপাশি আরও কিছু কাজ আছে, যেমন ইউটিউবে বিভিন্ন রুলস আছে, এগুলো মেনটেন করে চলতে হবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন যে রুলস, এগুলো মেনটেন করে চলতে হবে। বা ইউটিউবে কপিরাইট যে আইনগুলো বা কপিরাইট কী কী, এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে রাখতে হবে। এবং এই প্ল্যাটফর্মে সময় দিতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। এই কয়েকটি ধাপ বা এই কয়েকটি ধারণা যদি আপনি মেনটেন করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফলতা তাড়াতাড়ি হবেন। মোট কথা বলা যায়, ইউটিউবে সফলতা নির্দিষ্ট কোনো সময় নেই বা নির্দিষ্ট কোনো তারিখ নেই, নির্দিষ্ট কোনো দিন নেই যে দিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখানে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। সেটা 1 মাস, 2 মাস বা 1 বছর বা 2 বছর, যত দিনে লাগুক না কেন, আপনি এখানে ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করে যেতে হবে, তাহলে আপনি এখানে সফলতা আনতে পারবেন। তাছাড়া কোনো এমন কোনো সময় নেই যে আপনি হুট করে সফলতা এনে দিবেন বা নির্দিষ্ট কোনো সময় আছে, এই সময় পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন, এমন কোনো রুলস বা এমন কোনো সময় নাই ইউটিউব গাইডলাইনে বা ইউটিউব প্ল্যাটফর্মে। সর্বশেষে আপনাকে একটা কথাই বলবো, আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান বা এই প্ল্যাটফর্মে যদি সফলতা আনতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউব যে মূল বিষয়গুলো সেগুলো মেনে চলতে হবে এবং কি এই প্ল্যাটফর্মে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে সফলতা পাবেন। আর যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি এখানে সফলতা আনতে পারবেন না। আর সফলতা আনার জন্য যেই মূল পয়েন্ট বা সফলতা আনার জন্য যে আর বেশি ভূমিকা, যে কাজটি বেশি দরকার, সেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলে একমাত্র সফল হওয়া যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।